আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটি শুরু করার আগে একটা গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দেওয়া প্রয়োজন মনে করছি। বন্ধুরা, আমার আপনারা অনেকেই লক্ষ্য করেছেন, আমরা যখনই যে প্রোডাক্টটি নিয়ে আসি সাথে সাথে সেই প্রোডাক্টটি নকল হয়ে যাচ্ছে। একদল গুন্ডা ভণ্ড প্রতারক চক্র আমার নানা রকমের নাম ব্যবহার করে, ছবি ব্যবহার করে ভুয়া ইউটিউব চ্যানেল খুলে, ভুয়া ফেসবুকে পেজ খুলে সেখানে আমাদের পণ্যগুলোর অ্যাড দেয়। এরপরে স্ক্রিন থেকে আমাদের অরিজিনাল নাম্বারগুলো মুছে দিয়ে ভণ্ডরা প্রতারকেরা তাদের ভুয়া নাম্বারগুলো সেখানে বসিয়ে দেয় এবং এভাবে আপনাদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে যাচ্ছে। সেজন্য আপনাদের সবার কাছে আমার একটা আরজ থাকবে, আপনারা যদি সাইফুল হেলদি ফুড কোম্পানি লিমিটেডের কোনো পণ্য, অর্থাৎ আমার তৈরি কোনো পণ্য ক্রয় করতে চান, তাহলে সরাসরি আমার সাথে ভিডিও কলে কথা বলবেন, এরপরে টাকা পয়সা লেনদেন করবেন। আমাকে ভিডিও কলে না দেখে কোনো ব্যক্তির কাছে আপনারা কোনো রকমের টাকা পয়সা লেনদেন করবেন না। আপনারা যদি সরাসরি আমার সাথে ভিডিও কলে কোনোভাবেই দেখা সাক্ষাৎ করতে না পারেন, কথা বলতে না পারেন, সেক্ষেত্রে আপনারা সরাসরি আমার সাথে ফেস টু ফেস দেখা সাক্ষাৎ করবেন। আপনারা জানেন বাংলাদেশের অধিকাংশ জায়গায় এখন আমার অফিস রয়েছে এবং আমি মাসের মধ্যে কোনো না কোনো দিনে আমি সেই সব অফিসে সরাসরি সশরীরে হাজির থাকি। তো বন্ধুরা, আমার ওই সমস্ত অফিসে সরাসরি আমার সাথে দেখা সাক্ষাৎ করে আমার প্রোডাক্টগুলো কিনবেন, তাহলে আপনারা প্রতারিত হবেন না। বন্ধুরা, আমার আপনারা জানেন সাইফুল হেলদি ফুড কোম্পানি লিমিটেড এখন বাংলাদেশের অন্যতম একটা সরকারি লাইসেন্স প্রাপ্ত কোম্পানি। এর প্রত্যেকটা প্রোডাক্ট অত্যন্ত জেনুইন, অত্যন্ত স্বাস্থ্যসম্মত এবং উপকারী। বন্ধুরা, আমার এই যে সাইফুল হেলদি ফুড কোম্পানি লিমিটেডের সরকারি লাইসেন্স, সেটি এখন আমি আপনাদের সামনে দেখাচ্ছি। স্পষ্ট লেখা আছে সাইফুল হেলদি ফুড কোম্পানি লিমিটেড। আমি ক্যামেরার একেবারে সামনে নিয়ে যাচ্ছি যাতে করে আপনারা এখানে ইংলিশে লেখা সব কিছু পড়তে পারেন এবং ভালো করে বুঝতে পারেন যে এটি একটি সরকারি লাইসেন্স প্রাপ্ত কোম্পানি। তো বন্ধুরা, আমার এই কোম্পানির সব পণ্য আপনারা সরাসরি আমার সাথে দেখা সাক্ষাৎ করে কিনবেন। আপনারা আমাকে না দেখে এক টাকার পণ্য যদি কিনেন আর যদি ধরা পড়ে যান, প্রতারিত হন, সেই জন্য কিন্তু আমরা দায়ী থাকব না। এক নম্বরে, যাদের ইরেকটাইল ডিসফাংশন আছে, অর্থাৎ লিঙ্গ উত্থান হয় না। দুই নম্বরে, যাদের উত্থিত লিঙ্গ খুব দ্রুত নুয়ে পড়ে, অর্থাৎ শিথিল হয়ে যায়। তিন নম্বরে, যাদের দ্রুত বীর্যপাত ঘটে, অর্থাৎ লিঙ্গ শক্ত হয়, সব ঠিক আছে, কিন্তু লিঙ্গ স্ত্রী জনিতে দেওয়ার সাথে সাথে লিঙ্গ নুয়ে যায়, এই রোগটা যাদের রয়েছে অবশ্য অবশ্যই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা নাবিজ্জিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত দিনদার ভাই বোনেরা, আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার ও গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, আমার ভিডিওটি শুরু করার আগে একটা অনুরোধ, এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন তাদের মধ্যে যদি কোনো যুবক বন্ধু থেকে থাকেন, অথবা নববিবাহিত বন্ধু থেকে থাকেন, অথবা এমন কোনো ব্যক্তি থেকে থাকেন যিনি বেশ কিছুদিন হলো বিয়ে করেছেন কিন্তু কোনোভাবেই স্ত্রীকে তৃপ্তি দিতে পারেন না, স্ত্রী ডিভোর্স দিয়ে চলে যেতে চায়, এমন যদি কেউ থেকে থাকেন, ভিডিওটি মনোযোগের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ইনশাআল্লাহ, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আপনি যদি স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে পারেন, আজকে এমন দুটো প্রোডাক্ট নিয়ে কথা বলবো যে প্রোডাক্ট দুটো খাবারের মাধ্যমে আপনার জীবনটাই পাল্টে যেতে পারে, আপনার যৌন জীবনে একটা অনাবিল আনন্দময় সুখ বয়ে আসতে পারে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আমার ভিডিওটি শুরু করার আগে একটা কষ্টের কথা, দুঃখের কথা আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের সবার ভালোবাসার চ্যানেল সাইফুল টিভি এবং সাইফুল টিভি টু বেশ কয়েকদিন হলো হ্যাক হয়ে গেছে। এমনকি হ্যাকাররা এই দুটো চ্যানেলের প্রায় 1400 ভিডিও ডিলিট করে ফেলেছে। প্রায় 30 লক্ষ মানুষের ভালোবাসায় সিক্ত, অর্থাৎ 30 লক্ষ সাবস্ক্রাইবার নিয়ে আমার এই চ্যানেল দুটো ডিলিট করে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আমার আপনাদের কাছে অনুরোধ থাকবে, আবারও আমি নতুন ভিডিও শুরু করেছি, আপনারা যদি আমার পাশে থাকেন, আপনাদের যদি দোয়া থাকে, আবারও 30 লক্ষ নয় 30 কোটি সাবস্ক্রাইবার হবে আমার চ্যানেলে। আপনারা আমার সাথেই থাকুন, সাইফুল টিভি লিখে সার্চ দেওয়ার পরে
আমার চ্যানেলগুলো আবারও আসবে আবার নতুন করে সাইফুল টিভি এবং সাইফুল টিভি 2 খোলা হয়েছে এই সব চ্যানেলগুলোকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এবং সাইফুল টিভি 3 4 5 এখনো রয়েছে আপনারা অবশ্যই অবশ্যই এই সব চ্যানেলও সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ইনশাআল্লাহ আমার থেকে আপনারা বিচ্ছিন্ন হবেন না তো বন্ধুরা আমার যে দুটো প্রোডাক্ট নিয়ে কথা বলবো এর মধ্যে একটা প্রোডাক্টের নাম আপনারা অনেকেই শুনে থাকবেন বিশেষ করে যাদের যৌন রোগ আছে তারা অনেকেই পঞ্চভূত হয়তো কখনো খেয়েছেন অথবা কেউ কেউ পঞ্চভূতের নাম শুনেছেন কিন্তু পঞ্চভূত কখনো খাননি তো বন্ধুরা আমার আপনারা জানেন যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যখন আমি সফর করে থাকি অসংখ্য অগণিত ভাই বোন আমার সাথে তাদের নানা রকম কষ্টের কথা বিশেষ করে পুরুষ বন্ধুরা তাদের যৌন রোগের কথা আমার সাথে শেয়ার করে থাকেন তো অনেকেই অনেক সময় প্রশ্ন করে থাকেন যে স্যার পঞ্চভূত এটা কি দিয়ে বানায় কত টাকা দাম পড়ে আমরা যদি নিজেরা তৈরি করি তাহলে কি পারবো না আমরা কি আসলেই পঞ্চভূতের যে অরিজিনাল পঞ্চভূত সেটা তৈরি করতে পারবো না ইত্যাদি ইত্যাদি বিষয় সম্পর্কে আমার সামনে জানতে চান আমাকে জিজ্ঞেস করে জানতে চান তো বন্ধুরা আমার আসলে আমি আমার এই সাইফুল টিভি চ্যানেল যখন প্রতিষ্ঠা করি সেই থেকেই একটা কথা বলে এসেছি যে আসলে আমার প্রোডাক্ট বিক্রয় করার উদ্দেশ্য নয় আপনারা আমার বিভিন্ন ভিডিও দেখে দেখে প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা তৈরি করে খেতে পারেন অধিকাংশ ভিডিওর মধ্যে আমি আমার প্রোডাক্টগুলো কিভাবে তৈরি করি কোন কোন জিনিস মিশিয়ে আমি একটা প্রোডাক্ট তৈরি করি সেটা কিন্তু বলে দেই আপনারা ইচ্ছে করলে সেই সব প্রোডাক্ট অবশ্যই অবশ্যই তৈরি করে খেতে পারবেন এবং এর দ্বারা আপনারা অবশ্যই উপকৃত হবেন ইনশাআল্লাহ তবে এখানে যে বিষয়টি অবশ্যই স্মরণযোগ্য যে বিষয়টি আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে আমি যে প্রোডাক্টগুলোর নাম বলবো যে পণ্যগুলোর নাম বলবো সেগুলো শুধু কিনলেই হবে না একেবারে অরিজিনাল পণ্যটিই আপনাকে জোগাড় করতে হবে আপনি যদি আমি বললাম আলকুশি খাইতে আপনি যদি আলকুশির নামে যদি আপনি বাজার থেকে ময়দার গুঁড়া কিনে খান কখনোই আলকুশির ফজিলতটা আপনি পাবেন না উপকারিতাটা আপনি পাবেন না আমি যদি আপনাকে শিমুলমুল খেতে বলি আর যদি আপনি শিমুলমুলের নামে আপনি যদি অন্য কিছু খান সেজন্যে আমি কিন্তু দায়ী হব না এবং আপনি তার দ্বারা উপকৃত হবেন না অনেকেই এসে বলে থাকেন স্যার আপনার কথায় আমি বাজার থেকে পঞ্চভূত কিনে খেয়েছি কোনো ফল পাইনি অনেকে বলে থাকেন আমি শতমূল খেয়েছি শিমুলমুল খেয়েছি অশ্বগন্ধা খেয়েছি কোনো ফল পাইনি আসলে এই জিনিসগুলো অবশ্য অবশ্যই ভালো জিনিস কিন্তু আপনি যে দোকান থেকে খেয়েছেন সেই দোকানটি আপনার সাথে প্রতারণা করেছে বিধায় কিন্তু আপনি ফল পাননি তো বন্ধুরা আমার আমি কথা না বাড়িয়ে যারা জিজ্ঞেস করেছেন যে পঞ্চভূত কি দিয়ে তৈরি করতে হয় আসলে পঞ্চভূতের মধ্যে কি পাঁচটা জিনিসই থাকে নাকি এর থেকেও বেশি থাকে বন্ধুরা আমার আসলে পঞ্চভূত কথাটি এসেছে পাঁচটা পণ্য পাঁচটা খাবার যে খাবারগুলো একত্র করে একটা পাউডার তৈরি করা হয় যুগ যুগ ধরে বিভিন্ন হার্বাল বইয়ের পুস্তকের মধ্যে অথবা আয়ুর্বেদিক কিতাবসমূহের মধ্যে পঞ্চভূতের কথা এসেছে হাজার বছর আগে থেকে দেশে বিদেশে বিভিন্ন কবিরাজ এই পঞ্চভূত তৈরি করে দিয়েছে মানুষ খেয়েছে জাদুর মতো উপকৃত হয়েছে তো বন্ধুরা আমার আসলে বাংলাদেশেও বিভিন্ন কোম্পানি পঞ্চভূত বিক্রি করে মূল বিষয়টি হচ্ছে যিনি এটি সহিভাবে তৈরি করে সহিভাবে বিক্রি করছেন তার পঞ্চভূত খেয়ে অবশ্য অবশ্যই আপনারা উপকৃত হচ্ছেন আর যিনি এটি ভেজাল দিয়ে তৈরি করছেন তার পঞ্চভূত খেয়ে আসলে আপনি কোনো ফল পাচ্ছেন না দোষটা পঞ্চভূতের না দোষটা হচ্ছে আপনি যার কাছ থেকে কিনছেন তিনি আপনাকে কি পণ্য দিচ্ছেন বিষয়টি সেখানেই তো বন্ধুরা আমার আমি যে পঞ্চভূত আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে আমার হাতে আছে দেখুন পঞ্চভূত আমার মনে হয় যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্পষ্ট করে লেখা আছে পঞ্চভূত তো আসলে কি এখানে পঞ্চভূত মানে পাঁচটা ভূত আসলে কিন্তু তা না পঞ্চভূত বলা হয়েছে এ কারণে আমি একটা আয়ুর্বেদিক বইয়ের মধ্যে ব্যাখ্যাটা পড়েছি বলা হয়েছে পাঁচটা খাবার রয়েছে এমন যেগুলো ভূতের মতো কাজ করে সেজন্য কবিরাজগণ এই পাঁচটা পণ্যকে একত্র করে যে জিনিসটি তৈরি করে থাকেন তার নাম দিয়ে থাকেন পঞ্চভূত তো বন্ধুরা আমার এই যে আমার হাতে দেখা পঞ্চভূত এটাও কিন্তু একটা পঞ্চভূত এবং এটি আমার নিজ হাতে তৈরি করা পঞ্চভূত তবে এখানে একটা কথা বলি আগেও আমি পঞ্চভূত তৈরি করেছি একবার তো প্রায় ২০টা আইটেম মিলিয়ে তৈরি করেছিলাম এবং বলেছিলাম যে আসলে
এখন আর একটা পঞ্চভূত না এটা 20 ফুট হয়ে গেছে তো আজকে যে পঞ্চভূতটি আপনাদের হাতে তুলে আমি দেখাচ্ছি এটাও আসলে এখন আর পঞ্চভূত নাই এটা প্রায় অষ্টভূত হয়ে গেছে অর্থাৎ এর মধ্যে রয়েছে আটটা এমন জাদুকরী পণ্য আটটা এমন জাদুকরী খাবার যে পণ্যগুলো খেলে যে খাবারগুলো খেলে যে কোনো প্রকারের যৌন রোগ সেটা যদি হয় লিঙ্গ উত্থান জনিত সমস্যা ইরেক্টাইল ডিসফাংশন দাঁড়ায় না সেটা যদি হয় লিঙ্গ দাঁড়ানো লিঙ্গ কিছুক্ষণের মধ্যে নুয়ে পড়ার মতো রোগ শিথিল হয়ে যাওয়ার মতো রোগ অথবা যদি সেটা হয় এমন রোগ যে রোগটা আমরা বলে থাকি যে দ্রুত পতন বা দ্রুত বীর্যপাত অর্থাৎ লিঙ্গ শক্ত হয় সব ঠিক আছে কিন্তু স্ত্রীর কাছে যাওয়া মাত্রই যাদের লিঙ্গ থেকে বীর্যটা বের হয়ে যায় এই দ্রুত বীর্যপাতের রোগটা যাদের রয়েছে সেই রোগটাও কিন্তু এই পঞ্চভূত নিয়মিত খেলে সেরে যায় তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওতে আমি যেভাবে পঞ্চভূত আমার কাছ থেকে কিভাবে কিনবেন সেটা বলে দেব সেই সাথে আমি এটাও বলে দেব যে আপনি কিভাবে একটা অরিজিনাল পঞ্চভূত তৈরি করবেন বন্ধুরা আমার আমি তাড়াহুড়া করে লিখতে গিয়ে এখানে একটা কাগজ তৈরি করেছি যদিও কাগজটা ওরকম সুন্দর না এখানে দেখেন আমি কয়েকটা জিনিসের নাম লিখেছি আমি একটু পড়ে শোনাচ্ছি পণ্যগুলোর নাম এক নম্বরে হচ্ছে অশ্বগন্ধা পাউডার অশ্বগন্ধা কি এটা কি কাজে লাগে এর ফজিলত কি এর উপকারিতা কি এর উপরে আমি ভিন্ন ভিডিও করেছি আপনারা দেখে নেবেন দুই নম্বরে হচ্ছে আলকুশি পাউডার আলকুশি একটা পাহাড়ি ফল এই আলকুশির উপরেও ভিন্ন ভিন্ন ভিডিও আমি করেছি এটা নিয়ে সবিস্তারে আজ আর আলোচনা করব না একেবারে ভালো পাহাড়ি আলকুশি যদি আপনি দুধে সেদ্ধ করে শোধন করে এরপরে যদি খেতে পারেন এটির দ্বারা অনেক বেশি উপকৃত হবেন আপনার যৌবনটাকে চিরস্থায়ীভাবে ধরে রাখার জন্য তো বন্ধুরা আমার এই আলকুশি লাগবে তিন নম্বরে যে জিনিসটি লাগবে সেটি হচ্ছে শিমুলমুল বন্ধুরা আমার শিমুলমুল কোন বয়সেরটা খাবেন কিভাবে খাবেন কতটুকু উঁচু গাছ খাবেন কোন শিকড়টা আপনার জন্য উপকারী কোন শিকড়টা উপকারী নয় এর উপরেও আমি বিস্তারিত ভিডিওতে বলেছি আপনারা সেই ভিডিওগুলো খুঁজে দেখে নেবেন চার নম্বরে যে জিনিসটি লাগবে সেটি হচ্ছে শতমূল শতমূল কি এখানে আমি ছবি দিয়ে দিব এর উপকারিতার উপরে আমার আলাদা ভিডিও আছে আপনারা সাইফুল টিভি 345-এ এটা খুঁজে নেবেন কেননা আমার তো আপনারা জানেন যে সাইফুল টিভি মূল চ্যানেল হ্যাক হয়ে গেছে পাঁচ নম্বরে যে জিনিসটি লাগবে সেটি হচ্ছে তালমূল তালমূল কি এখানে ছবি দিয়ে দিব তালমূলের উপকারিতার উপরে আমি ভিডিও করেছি আপনারা দেখে নেবেন এই পাঁচটার পরেও কয়েকটা জিনিস আপনার লাগবে সেটা হচ্ছে ছয় নম্বরে তেঁতুল বীজ এটি যদি আপনি দিতে পারেন তাহলে এই পঞ্চভূতটি অত্যন্ত জাদুকরী শক্তিতে পরিণত হবে কেননা তেঁতুল বীজের মধ্যে রয়েছে এমন কিছু শক্তি যেটা আপনার বীর্যকে খুব দ্রুত গাঢ় করে তুলতে পারে যাদের বীর্য একেবারে কম অথবা যারা বন্ধাত্বের রোগে ভোগেন ওইসব পুরুষরাও বেশি করে তেঁতুল বীজ চূর্ণ করে খেতে পারেন তেঁতুল বীজ কীভাবে চূর্ণ করতে হয় কীভাবে সিদ্ধ করতে হয় এর উপরেও আলাদা ভিডিও আছে আপনারা দেখে নেবেন সাত নম্বরে আপনি আর একটা জিনিস নিতে পারেন সেটা হচ্ছে কাতিলাগাম কাতিলাগাম কি এর ফজিলত কি এর উপকারিতা কি এর উপরেও আলাদা ভিডিও করেছি আপনারা দেখে নেবেন আট নম্বরে হচ্ছে তালমাখানা তালমাখানা কি এখানে ছবি দিয়ে দিব এর উপকারিতা কি এর উপরেও আমি ভিডিও করেছি আপনারা দেখে নেবেন তো বন্ধুরা আমার অশ্বগন্ধা আলকুশি শিমুলমূল শতমূল তালমূল তেঁতুল বিচূর্ণ কাতিলাগাম তালমাখানা এই আটটা জিনিসই কিন্তু অরিজিনাল আটটা জিনিসই আমার হাতে থাকা এই পঞ্চভূতের মধ্যে আছে আমি জানি না বাংলাদেশে অন্য কোনো কবিরাজ এই আটটা জিনিস দিয়ে তৈরি করে কিনা কেউ কেউ চারটা জিনিস দিয়ে তৈরি করে কেউ ছয়টা কেউ পাঁচটা কিন্তু আমি ইচ্ছেকৃতভাবে পাঁচটা না নিয়ে এই আটটা জিনিস দিয়ে এখানে আমি এই যে আমার হাতে থাকা পঞ্চভূত এটি তৈরি করেছি এটির কেজি একসময় আমরা ২৫০০ টাকা নিতাম এরপরে এটা ৩০০০ হয়েছে ৩৫০০ হয়েছে বর্তমানে এই অরিজিনাল পঞ্চভূতের কেজি হচ্ছে ৪০০০ টাকা তো বন্ধুরা আমার এই ৪০০০ টাকার এক কেজি পঞ্চভূত আপনার কি কি কাজে লাগবে আমি আবারও বলে দিচ্ছি এক নম্বরে যাদের ইরেকটাইল ডিসফাংশন আছে অর্থাৎ লিঙ্গ উত্থান হয় না দুই নম্বরে যাদের উত্থিত লিঙ্গ খুব দ্রুত নুয়ে পড়ে অর্থাৎ শিথিল হয়ে যায় তিন নম্বরে যাদের দ্রুত বীর্যপাত ঘটে অর্থাৎ লিঙ্গ শক্ত হয় সব ঠিক আছে কিন্তু লিঙ্গ স্ত্রী জনিতে দেওয়ার সাথে সাথে লিঙ্গ নুয়ে যায় এই রোগটা যাদের রয়েছে অবশ্য অবশ্যই তাদের এই পঞ্চভূতটি খাওয়া উচিত তো বন্ধুরা আমার আরও একটা প্রোডাক্ট নিয়ে আমি আপনাদের সামনে এখন কথা বলবো সেই প্রোডাক্টটি হচ্ছে হালুয়ায় মহাব্বত
তো বন্ধুরা আমার এই হালুয়ায় মহব্বতের উপরে আমি আধা ঘন্টার একটা ভিডিও করেছি, সেখানে বিস্তারিত বলেছি যে আসলে এই হালুয়ায় মহব্বত কি এবং কোন কাজে লাগবে। বন্ধুরা আমার অনেকেই আছেন যারা এই পঞ্চভূত খেতে চান না, এর কয়েকটা কারণ আছে। পঞ্চভূতের আসলে এই পাউডারটা হুটহাট করেই খাওয়া যায় না, এটা খেতে হলে দুধ অথবা গরম পানি অথবা মধুর প্রয়োজন হয়। অর্থাৎ পঞ্চভূত খাওয়ার নিয়মটা আমি বলে দিচ্ছি, সকালবেলা এক গ্লাস গরম দুধের মধ্যে এক বা দুই চা চামচ পঞ্চভূত পাউডার ভালো করে মিশিয়ে এরপরে আপনি খান। দুধ না পেলে গরম পানি, কিছু না পেলে আপনি গরম পানির সাথে মধু মিলিয়ে, অর্থাৎ ঠান্ডা পানি অথবা গরম পানির সাথে মধু মিলিয়ে তার মধ্যে এক বা দুই চামচ এই পঞ্চভূত মিলিয়ে আপনি খাবেন, ইনশাল্লাহ কাজ হবে। তবে অনেকেই এই ঝামেলায় জড়াতে চান না। আসলে যারা ঝামেলায় জড়াতে চান না তাদের জন্যই হচ্ছে আমাদের এই হালুয়ায় মহব্বত। বন্ধুরা আমার হালুয়ায় মহব্বত কেন? আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে বাংলাদেশে আমাদের একটা হালুয়া ছিল হালুয়ায় তেলেসমাত, যেটা সারা বিশ্বে প্রায় 3 থেকে 4 লাখের বেশি বিক্রি হয়েছিল গত 3 বছরে। তো বন্ধুরা আমার এরপরে আমাদের মা বোনরা বললেন যে আপনি শুধু পুরুষের সেক্স নিয়ে কথা বলেন, আমাদের সেক্স নিয়ে ভাবেন না, আমাদের মধ্যে এরকম অনেকে আছে যারা স্বামীর চাহিদা মেটাতে পারে না। তো এইসব কথা চিন্তা করে লোকমান হাকিমের অনেক কিতাব ঘেটে এই হালুয়াটা তৈরি করলাম, যেটা স্বামী স্ত্রীর মহব্বত তৈরি করতে অব্যর্থ কাজ করে। অর্থাৎ স্বামীদের এই ইরেকটাইল ডিসফাংশন, লিঙ্গ যে উত্থান হয় না, এরপরে এই যে দাঁড়ানো লিঙ্গ খুব দ্রুত শিথিল হয়ে যাওয়া এবং যাদের খুব দ্রুত বীর্যপাত হয়, এই তিনটা রোগ যেমন এটা সারায়, তদ্রূপ এটা মেয়েদের যাদের যোনি সিক্ত হয় না, এই সহবাসে আগ্রহটা খুব কম, স্বামীকে সময় দিতে চান না, তাদের জন্য এটি অত্যন্ত অত্যন্ত কাজের। অর্থাৎ এটার মধ্যে এমন সব জিনিস মেশানো হয়েছে একাধারে স্বামী এবং স্ত্রী উভয়ের জন্যই কাজ করে। সেই সাথে আরও একটা জিনিস এই হালুয়ায় মহব্বতে কাজ করে, সেটি হচ্ছে যে পুরুষ এবং নারীরা এসে থাকেন, বলে থাকেন যে স্যার আমার বিয়ে হবে কিভাবে, একদম গালটাল ভেঙে ঢুকে গেছে, পাতলা হয়ে গেছে, শরীরের ওজন কমে গেছে। তো এই শরীর যারা হৃষ্টপুষ্ট করতে চান, আপনি নারী হন বা পুরুষ হন, ছেলে হন বা মেয়ে হন, এই হালুয়া 2-3টা ফাইল খেয়ে দেখেন আপনার শরীর হৃষ্টপুষ্ট হবে। তবে এর মধ্যে মোটা হওয়ার কোনো কেমিক্যাল, কোনো বাজে জিনিস মেশানো হয় নাই, এর মধ্যে এমন কোনো ট্যাবলেট ক্যাপসুল কেমিক্যাল মেশানো হয় নাই যেটা আপনি ল্যাব টেস্ট করলেও পাবেন যে এর মধ্যে এরকম খারাপ কিছুই মেশানো হয় নাই যেটা অন টাইম কাজ করে। এর মধ্যে সব কিছুই ন্যাচারাল প্রোডাক্ট মেশানো হয়েছে, অর্থাৎ অনেকগুলো গাছগাছড়ার শেকড় মেশানো হয়েছে, তার মধ্যে পঞ্চভূতে থাকা যেসব পণ্য রয়েছে সব কিছুই কিন্তু এর মধ্যে রয়েছে পঞ্চভূত আর এই হালুয়ার মধ্যে। তবে আর একটা পার্থক্য হচ্ছে যে পঞ্চভূত আপনি মাত্র 4,000 টাকার 1 কেজি থেকে প্রায় 3 থেকে 4 মাস খেতে পারবেন, কিন্তু এই হালুয়ার মহব্বত এটার মধ্যে আছে 1400 গ্রাম, এটা কিন্তু আপনি বেশি দিন খেতে পারবেন না। 5,500 টাকা দামের এই হালুয়ায় মহব্বতে আপনি মাত্র 2 মাস 10 দিনের মতো খেতে পারবেন। অর্থাৎ যাদের টাকা করে নিয়ে কোনো প্রশ্ন নেই তাদের জন্য এই হালুয়ায় মহব্বত 2-3টা ফাইল খেয়ে দেখেন, অবশ্য অবশ্যই 3টা রোগ থেকে আপনি সেরে উঠতে পারবেন। একটা হচ্ছে দ্রুত বীর্যপাত, আর একটা হচ্ছে লিঙ্গ নুয়ে যাওয়া, আর একটা হচ্ছে যাদের লিঙ্গ কোনোভাবেই দাঁড়াতে চায় না। সর্বোপরি এই হালুয়ায় মহব্বত এটা খাওয়া একেবারে সহজ, সকালবেলা 1 চা চামচ, রাতের বেলা 1 চা চামচ খেয়ে শুয়ে পড়লেই হয়। খাওয়ার পরে খানিকটা গরম দুধ খেতে পারলে ভালো, অথবা একটুখানি গরম পানি বা ঠান্ডা পানি খেলেও চলে। আর এই 2টা প্রোডাক্টের 1টা প্রোডাক্টও কিন্তু খাওয়ার জন্যে খালি পেটে খাওয়া বা ভরা পেটে খাওয়া এমন কোনো নিয়ম নেই, আপনি যখন খুশি তখনই এটা খেতে পারবেন এই 2টা প্রোডাক্টের যে কোনোটাই। তো যাদের টাকা করে নিয়ে একটু সমস্যা, যে ভালো চিকিৎসা চান কিন্তু টাকা খাটাতে পারেন না, তাদের জন্য এই পঞ্চভূত পাউডার। আর যাদের টাকা নিয়ে কোনো সমস্যা নেই তারা অবশ্যই এই হালুয়ায় মহব্বত এটি খেয়ে দেখেন। আবারও দামটা বলে দিচ্ছি, এই পঞ্চভূত অবশ্যই 4,000 টাকা কেজি, খেতে পারবেন প্রায় 4 মাস। হালুয়ায় মহব্বত এটা 5,500 টাকা, 1400 গ্রামের এই বড় ফাইল, এটা খেতে পারবেন 2 মাস 10 দিনের মতো। আর এর একটা ছোট ফাইল হয়, সেটার ওজন হচ্ছে 750 বা 700 গ্রামের মতো, এটা আপনারা পেয়ে যাবেন 3600 টাকায়। তো বন্ধুরা আমার আজকে যে প্রোডাক্টগুলো এখানে আমি দেখালাম, এই ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে একদল ভণ্ড প্রতারক আমার নামে ইউটিউবে এবং ফেসবুকে অসংখ্য ভণ্ড চ্যানেল, ভুয়া চ্যানেল, প্রতারণাপূর্ণ চ্যানেল খুলে বসে আছে, অনেকগুলো পেজ আমার নামে খুলে বসে আছে। যখনই এই ভিডিওটা আপলোড করব সাথে সাথে দেখবেন যে
তারা এই পণ্যের দাম কমিয়ে বেচা শুরু করেছে নকল পণ্য বিভিন্ন ফেসবুক পেজে এবং ইউটিউবে বেচা শুরু হয়ে গেছে সেজন্য বলে দিচ্ছি অবশ্যই যদি আপনারা এই পণ্যগুলো কিনতে চান তাহলে সরাসরি ভিডিও কলে আমার সাথে কথা বলবেন ভিডিও কলে কিভাবে কথা বলবেন আমি এই স্ক্রিনে কয়েকটা নাম্বার দিয়ে দিব আপনারা প্রতারণার হাত থেকে বাঁচার জন্য যদি কেউ এই পণ্য নিয়ে আপনাকে সাদাসাদি করে কেনার জন্য বলে কোনো ভিডিও দেখে সরাসরি আপনারা টাকা পাঠাবেন না প্রথম বলবেন যে আপনি যদি সাইফুল স্যার হয়ে থাকেন অবশ্যই ভিডিও কলে ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে কল দিয়ে আপনার চেহারাটা আমাকে দেখান অর্থাৎ হোয়াটসঅ্যাপ বা ইমোতে যদি সরাসরি আমার চেহারাটা আপনাকে ভিডিও কলের মাধ্যমে দেখাতে পারে তাহলেই আপনারা পণ্যের জন্য টাকা পাঠাবেন এবং এই সব পণ্য সহ সাইফুল হেলদি ফুডের আরও যত পণ্য আছে সবগুলো কিনবেন সরাসরি আমাকে ভিডিও কলে না দেখে আপনারা কোনো পণ্য কিনবেন না তাহলে কিন্তু প্রতারিত হবেন তো বন্ধুরা আমার সবশেষে আবারও বলছি আমাদের চ্যানেলগুলো আপনারা সাবস্ক্রাইব করে রাখেন আমাদের নম্বরগুলো এখানে দিয়ে দিব সেই সব নম্বরগুলো আপনারা চিনে রাখেন সরাসরি বাংলাদেশের যে সমস্ত অফিসে আমি যাই সেই সমস্ত অফিসে সরাসরি আমার সাথে সাক্ষাৎ করে পণ্য ক্রয় করলে আপনারা প্রতারিত হবেন না অথবা সরাসরি ভিডিও কলে আমাকে দেখেও পণ্য ক্রয় করতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে প্রতারণার হাত থেকে বাঁচার তৌফিক দান করেন সকলকে সকল প্রকার রোগ ব্যাধির হাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আরোগ্য দান করেন আমিন আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের প্রত্যেকটা চ্যানেলকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ করেছেন আমরা যখনই যে প্রোডাক্টটি নিয়ে আসি সাথে সাথে সেই প্রোডাক্টটি নকল হয়ে যাচ্ছে একদল গুন্ডা ভণ্ড প্রতারক চক্র আমার নানা রকমের নাম ব্যবহার করে ছবি ব্যবহার করে ভুয়া ইউটিউব চ্যানেল খুলে ভুয়া ফেসবুকে পেজ খুলে সেখানে আমাদের পণ্যগুলোর অ্যাড দেয় এরপরে স্ক্রিন থেকে আমাদের অরিজিনাল নাম্বারগুলো মুছে দিয়ে ভণ্ডরা প্রতারকেরা তাদের ভুয়া নাম্বারগুলো সেখানে বসিয়ে দেয় এবং এভাবে আপনাদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে যাচ্ছে সেজন্য আপনাদের সবার কাছে আমার একটা আরজ থাকবে আপনারা যদি সাইফুল হেলদি ফুড কোম্পানি লিমিটেডের কোনো পণ্য অর্থাৎ আমার তৈরি কোনো পণ্য ক্রয় করতে চান তাহলে সরাসরি আমার সাথে ভিডিও কলে কথা বলবেন এরপরে টাকা পয়সা লেনদেন করবেন আমাকে ভিডিও কলে না দেখে কোনো ব্যক্তির কাছে আপনারা কোনো রকমের টাকা পয়সা লেনদেন করবেন না আপনারা যদি সরাসরি আমার সাথে ভিডিও কলে কোনোভাবেই দেখা সাক্ষাৎ করতে না পারেন কথা বলতে না পারেন সেক্ষেত্রে আপনারা সরাসরি আমার সাথে ফেস টু ফেস দেখা সাক্ষাৎ করবেন আপনারা জানেন বাংলাদেশের অধিকাংশ জায়গায় এখন আমার অফিস রয়েছে এবং আমি মাসের মধ্যে কোনো না কোনো দিনে আমি সেই সব অফিসে সরাসরি সশরীরে হাজির থাকি তো বন্ধুরা আমার ওই সমস্ত অফিসে সরাসরি আমার সাথে দেখা সাক্ষাৎ করে আমার প্রোডাক্টগুলো কিনবেন তাহলে আপনারা প্রতারিত হবেন না বন্ধুরা আমার আপনারা জানেন সাইফুল হেলদি ফুড কোম্পানি লিমিটেড এখন বাংলাদেশের অন্যতম একটা সরকারি লাইসেন্স প্রাপ্ত কোম্পানি এর প্রত্যেকটা প্রোডাক্ট অত্যন্ত জেনুইন অত্যন্ত স্বাস্থ্যসম্মত এবং উপকারী বন্ধুরা আমার এই যে সাইফুল হেলদি ফুড কোম্পানি লিমিটেডের সরকারি লাইসেন্স সেটি এখন আমি আপনাদের সামনে দেখাচ্ছি স্পষ্ট লেখা আছে সাইফুল হেলদি ফুড কোম্পানি লিমিটেড আমি ক্যামেরার একেবারে সামনে নিয়ে যাচ্ছি যাতে করে আপনারা এখানে ইংলিশে লেখা সব কিছু পড়তে পারেন এবং ভালো করে বুঝতে পারেন যে এটি একটি সরকারি লাইসেন্স প্রাপ্ত কোম্পানি তো বন্ধুরা আমার এই কোম্পানির সব পণ্য আপনারা সরাসরি আমার সাথে দেখা সাক্ষাৎ করে কিনবেন আপনারা আমাকে না দেখে এক টাকার পণ্য যদি কিনেন আর যদি ধরা পড়ে যান প্রতারিত হন সেই জন্য কিন্তু আমরা দায়ী থাকব না